বছরের প্রথম দিন আজ আর পালিত হচ্ছে কল্পতরু উৎসব। 1886 সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বর দু জায়গাতেই সকালবেলা থেকে ভক্তদের একেবারে ঢল নেমেছে। আমরা দু জায়গার ছবি আপনাদের দেখাবো। দক্ষিণেশ্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় এবং কাশীপুর উদ্যানবাটি থেকে রয়েছেন সঞ্চয়ন মিত্র। আমি শুরুতেই চলে যাব দক্ষিণেশ্বরে অর্ণবের কাছে। আমরা জানি বছরের প্রথম দিন এবং এখানে প্রচুর ভক্ত সমাগম আজ হয় কল্পতরু উৎসবের জন্য তো বটেই, এবং অনেকেই আসেন বছরের প্রথম দিনটা একেবারে পুজো দিয়ে মঙ্গল কামনা করেন পরিবার পরিজনদের জন্য। কি ছবি দেখতে পাচ্ছ তুমি? দেখো, গত দুবছর করোনা পরিস্থিতির কারণে এই বছর শুরুর প্রথম দিন, ইংরাজি নববর্ষ শুরুর প্রথম দিনে মানুষজন কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে আসতে পারেনি। এবারে তারা পেরেছেন এবং তার ফলে তোমাকে দেখিয়ে দেবো যে কীরকম চিত্র রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে। তার কারণ দুবছর মানুষ আসতে পারেননি, এবছর কিন্তু প্রচুর মানুষ এসেছেন। এবং দ্বিতীয় আরও একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এবছর কিন্তু মেট্রো চালু হয়ে গিয়েছে, অর্থাৎ যে কোনো জায়গা থেকে মানুষজন কিন্তু দক্ষিণেশ্বরে আসতে পারেন। এবং যেহেতু মেট্রো রুটটা চালু হয়েছে, সুবিধে হয়েছে, তাই এবছর দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ তারা মনে করছেন যে এই প্রথম দিনে প্রচুর মানুষের ভিড় হবে, যা বিগত বছরগুলির তুলনায় কয়েক গুণ বেশি মানুষের ভিড় হতে পারে, এরকমটা তাদের মনে হচ্ছে। এবং সেই পরিপ্রেক্ষিতে নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছে। যদিও তুমি দেখতে পাচ্ছ ভেতরে মানুষজন সুষ্ঠুভাবে পুজো দিচ্ছেন, মন্দির কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সমস্ত মানুষজন সুষ্ঠুভাবে পুজো দিচ্ছে। অন্যদিকে আজকে আমরা জানি যে আজকে শুধু ইংরাজি নববর্ষ শুরুর প্রথম দিন তাই নয়, আজকে কল্পতরু উৎসব এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এই এটাও কিন্তু অন্যতম একটা স্মৃতিবিজড়িত জায়গা। আমরা জানি তার অন্যতম কর্মক্ষেত্র বলা চলে এই জায়গাকে, এবং সেই কারণে আজকের দিনে এখানে প্রচুর মানুষ এসছেন। এই দ্বৈত মঙ্গল যোগ রয়েছে, একটা বছর শুরুর প্রথম দিন আর দ্বিতীয় হচ্ছে কল্পতরু উৎসব। এই দ্বৈত মঙ্গল যোগের কারণে কিন্তু আজকে মানুষজন এসছেন, এবং চিরাচরিত রীতি মেনে তারা কিন্তু মূলো দিয়ে এখানে পুজো দিচ্ছেন। আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে মূলো দিয়ে পুজো দেওয়ার একটা রীতি রয়েছে, এবং তারা লাইন দিয়েছেন এবং দিয়ে পুজো দিচ্ছেন। আরেকটা জিনিস বলে রাখি যে এই বিশেষ দিন উপলক্ষে একটি বিশেষ ক্যালেন্ডারও প্রকাশ করা হয়, যেখানে মায়ের ছবি থাকে, সে ছবিও অত্যন্ত অনুপম, এবং সেখানেও মানুষজন আসছেন এবং এখানে মানুষজন পুজো দিচ্ছেন, মায়ের কাছে প্রার্থনা করছেন সারা বছর যেন ভালো কাটে, মঙ্গলে কাটে, এবং সেই প্রার্থনাই কিন্তু তারা করছেন। আমরা সেই চিত্রই দেখতে পাচ্ছি। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো, আর এবার আপনাদের সরাসরি নিয়ে যাব কাশীপুর উদ্যানবাটিতে। তবে তার আগে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভবতারিণীর সকালের মঙ্গলারতির ছবি।